আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত কমে এসেছে স্কুল খুলে গেছে শুনে আমার মতো তোমরাও খুব খুশি তাই না তবে সবাই সাবধানে থাকবে অযথা বাইরে ঘোরাঘুরি বাইরের খাবার খাওয়ার থেকে বিরত থাকবে কেমন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আর দেখার জন্য বন্ধুরা আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন অধ্যাপক মোখতার আহমদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সকলে

তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই আয়োজনে তাহলে শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন করবে উমামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি স্যার আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন আমরা দেখতে পারি কোন কান দিয়েছেন আমরা শুনতে পারি মুখ দিয়েছেন আমরা কথা বলতে পারি এখন রকম কত জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আমার প্রশ্ন হলো তাহলে আমরা আল্লাহ তা আল্লাহকে আল্লাহকে কি দিতে পারি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া কত সুন্দর একটা প্রশ্ন করেছে মামুনি ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর একটা পৃথিবী দিয়েছেন সবুজ অরণ্য দিয়েছেন সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন দুনিয়া পৃথিবী দিয়েছেন মাটি দিয়েছেন আমাদেরকে জীবন দিয়েছেন চোখ দিয়েছেন তাই না এমন কোন জিনিস নেই যেটা আল্লাহ সুফান আমাদেরকে দেননি এবং সব কিছু কিন্তু আল্লাহ সুফান আমাদেরকে ফ্রি উমুক্ত করে দিয়েছেন তাহলে আল্লাহ সুফান ওয়াতালাকে আমাদের কি দেয়া দরকার আল্লাহ সুফান ওয়াতালাকে আমাদের দুটো জিনিস দেওয়া প্রথম জিনিস হচ্ছে আমাদের গোটা আনুগত্য সাবমিশন অর্থাৎ যেটাকে আমরা বলছি আত্মসমর্পণ আল্লাহর কাছে আমাদের নিজেরকে আত্মসমর্পণ করে দেয়া দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু সবকিছু দিয়েছ অতএব তোমার কাছে আমরা আত্মসমর্পণ করলাম যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতাম করাচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তারা বললেন তুমি আত্মসমর্পণ করো আমার কাছে কারণ আমি তোমাকে এই দিয়েছি তিনি বললেন আসলাম তোলে রব্বিল আলামিন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি তার মানে হলো যে ওমা মা তুমি সব সবাইকে বলছি আমাদের যেন মনের মধ্যে এমন একটা স্পিরিট তৈরি হয় আমরা যাই করি না কেন আল্লাহ যা বলছেন আল্লাহ যেভাবে আল্লাহ যেভাবে চান যেভাবে করলে আল্লাহ খুশি হবেন এভাবে যেন আমরা আমাদের সবকিছু করি সবকিছু আমরা যখন খাই তখন যেন আল্লাহ যেভাবে বলেছেন যখন তাকাই আল্লাহ যেভাবে বলেছেন যেমন আল্লাহ চোখ দিয়েছেন তাহলে যেভাবে আমাদের চোখটি ব্যবহার করা দরকার সেটা তো আল্লাহ বলে দিয়েছেন অতএব আল্লাহর আহ নির্দেশ অনুসারে তার নির্দেশনা অনুসারে চোখটা পরিচালনা করা তিনি কান দিয়েছেন তার নির্দেশনা অনুসারে কানটাকে ব্যবহার করা তিনি মুখ দিয়েছেন তার নির্দেশনা অনুসারে মুখটাকে ব্যবহার করা এটা হল সব কাজ যেন আমরা আল্লাহ সুফানি যেভাবে চান সেভাবে যেন আমরা কাজটা করতে পারি দ্বিতীয়ত যে বিষয়টি করতে হবে তা হলো আমাদের ভালোবাসা চরম ভালোবাসা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে সবার চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসতে আল্লাহকে তাইলে তুমি যদি সবার চেয়ে বেশি ভালোবাসতে পারো আল্লাহকে তাহলে কি হবে জানো তাহলে আল্লাহ সুবহান ওয়া taala তিনি তোমাকে ভালোবাস ভালোবাসবেন এবং আসমানে সবাই তোমাকে ভালোবাসবে জমিনের সবাইও তোমাকে ভালোবাসবে ইনশাআল্লাহ তাহলে দুটো কাজ আমি বলেছি একটা হচ্ছে আমরা কেবল আত্মসমর্পণ করব আল্লাহর কাছে আল্লাহ যা বলেছেন আমরা তা করব আল্লাহ সুবহান যে ভাবে চান তা করব এবং তুমি যদি মনে রাখবে তুমি যদি তোমার কানটাকে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে চালাও তোমার চোখটাকে যদি আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে চালাও তোমার পাকে যদি আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে চালাও তাহলে যেটা হবে এগুলো সব সুস্থ থাকবে ভালো থাকবে এগুলো সব কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই যে তো আমার কান বলবে আল্লাহ ও কিন্তু আমার কথা অনুসারে চলে তোমার কথা অনুসারে চলেছে অতএব তুমি তাকে শাস্তি দিও না চোখ বলবে আল্লাহ সে কিন্তু তোমার কথা অনুসারে চলেছে তুমি তাকে শাস্তি দিও না তাকে তুমি তাকে তুমি ক্ষমা করে দাও এরকম অস্বাভাবিক জিনিসগুলো ঘটবে আর আল্লাহর ভালোবাসা যদি আল্লাহ করবেশাল খুবই সুন্দর নাম তোমার বলো আমার প্রশ্ন হচ্ছে আমার নামাজে সূরা ভুল হলে কিভাবে ঠিক করব ওকে বাবা মূলত হচ্ছে সূরা যেন আমাদের ভুল না হয় সেজন্য কি করতে হবে কোরআন বেশি বেশি পড়তে হবে আমাদের অনেক সময় আমরা কেন কোরআন ভুলে যাই জানো তা হচ্ছে আমরা যদি কোরআন বেশি বেশি না পড়ি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআহাদু বিলকুরআনে ফা যদি না পড়ো তাহলে তোমাদের ঘোড়া ওট গুগুল যেমনি ভাবে হারিয়ে যাবে বেঁধে না রাখলে তেমনি ভাবে কোরানও হারিয়ে যাবে সেজন্য কোরআন বেশি বেশি পড়তে হয় এর এইটা যদি কেউ করে তাহলে আর সে কোরআন ভুলবে না কথা বলছি এবং কোরআনের এর মাধ্যমে কিন্তু তোমরা জানো আমরা যদি চাই যে আল্লাহর সাথে আমরা কথা বলবো তাহলে আমরা নামাজ দাঁড়িয়ে যাই যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদের সাথে কথা বলো এইটা যদি আমরা চাই তাইলে আমাদের কোরান পড়া দরকার তাহলে আল্লাহ আমাদের সাথে কথা বলবে এই জন্য কোরআন বেশি কোরআন পড়লে তোমার অন্তরে নূর তৈরি হবে তোমার চারিদিকে আলো তৈরি হবে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে তুমি দেখবে যে তোমার সকল কিছুর মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে একটা ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত বিষয় যদি আমাদের এমন হয় যে আমরা নামাজে দাঁড়িয়েছি কোরান ভুলে গিয়েছি তাহলে আমাদের করণীয় যদি তুমি শুধু সুরা ফাতে ঠিক মতো পড়তে পারে তাহলে তোমার নামাজ হয়ে যাবে ইনশাল তাহলে এক নম্বর কি বললাম সুরা ফাতে ঠিক মতো পড়লে নামাজ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি এমন হয় যে কোথাও তুমি ভুলে গিয়েছো সুরা যদি তুমি ভুলে যাও তাহলে যেখানে তুমি ভুলে গিয়েছো অতটুকু শেষ করে তারপরে তুমি রুকুতে চলে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কারণ শুধু সুরা ফাতে পড়লে নামাজ হয়ে যায় আবার সুরা ফাতে সাথে তুমি অন্য কোন সুরা মিলাতে গিয়ে যদি তিন ছোট ছোট আয়াত পড়ো অথবা বড় একটি আয়াত পড়ো তাহলে তোমার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ গুনা হবে না কারণ তুমি তোর ইচ্ছা করে এটা করেনি তুমি ভুলে গেছো বুঝতে পেরেছো সুমাইয়া এবার প্রশ্ন করবে রাদিয়া আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম রাদিয়া রাদিয়া স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন মাশাআল্লাহ খুবই ভালো প্রশ্ন এবং দেখো রাদিয়া সবাইকে বলছি যদি কেবল আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজে নিতে পারি তাইলে তুমি দেখবে যে এই পৃথিবীর সকল সমাধান হয়ে যায় যদি কেবল এই প্রশ্নটির উত্তর আমরা খুঁজে নেই তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না সব মানুষ একেবারে দিনদার আল্লাহওয়ালা হয়ে যেতে পারে এই প্রশ্নের উত্তর জানলেই আর সেটি কি জানো কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি বলেন, "মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমাদের ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে কি? মনে রাখতে হবে ইবাদত মানে শুধু মাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, zakat দেয়া এটি কেবল মাত্র ইবাদত না। সব কাজই ইবাদত। এই যে আমরা এখন যে প্রোগ্রাম করছি না, এটাও কিন্তু ইবাদত। আবার আমরা যদি স্কুলে যাই আবাদত আমরা যদি ব্যবসা করি এটাই আমরা যদি চাকরি করি আমরা যদি পিতা মাতার ভালোবাসি আবাদত পিতামাতার কথা অনুসারে চলি তাহলে আমরা যদি বন্ধুদেরকে ভালোবাসি তাহলে আমরা যদি সত্য কথা বলি তাহলে আবাদত আমরা যদি মিথ্যা কথা না বলি তাহলে আবাদত আমরা সময়টাকে সুন্দর করে পরিপাটি ভাবে কাটাই তাহলে আমরা যদি ঘুমাই তাহলে আবাদত দেখেছ আমরা যদি ঘুমাই তাইলো আমাদের আবাদত হয় আমরা যদি রাস্তায় হাঁটি তাইলে আবাদত আমরা যদি গল্পের বই পড়ি সেটাও কিন্তু আবাদত হতে পারে কিন্তু এবাদত হওয়ার জন্য কি লাগবে প্রথমত হলো আমরা এই কাজটি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য যে আল্লাহ তাআলা আমরা এই কাজটি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এই জন্য আমরা ইবাদত করছি এই আমরা ওই কাজটি করছি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ওই কাজটি করছি নবীর সুন্নাহ অনুসারে যেমন তুমি খেতে বসেছো একবার চিন্তা করে দেখো তুমি ভাত খাচ্ছ রুটি খাচ্ছ অথবা তুমি ধরো আ চিকেন ফ্রাই খাচ্ছো ওকে তুমি মাছ ফিশ ফ্রাই খাচ্ছো এটাও কিন্তু ইবাদত হতে পারে কিভাবে ইবাদত হবে যদি তুমি এই কাজটি আল্লাহ তালা সন্তুষ্টি জন্য আল্লাহ তুমি সন্তুষ্ট হবে এটা করলে কারণ এর মাধ্যমে আমি তোমার ইবাদত করতে পারবো এর মাধ্যমে আমি ভালোভাবে চলতে পারবো এর মধ্যে এর মাধ্যমে আমি সুস্থ থাকবো ইতৎকার বিষয়গুলো যদি তুমি নিশ্চিত তুমি করো তাহলেই তোমার এটা ইবাদত হবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই কাজটি যদি তুমি রাসুল সুন্না মত করো কিভাবে রাসুল বলেছেন খাবে বিসমিল্লা বলে খাবে তুমি যখন খাবে তোমার প্লেটের সামনে দিয়ে খাবে তুমি যখন খাবে ডান হাত দিয়ে খাবে এই কাজগুলি যদি আমরা করি তাহলে সব কিছু কিন্তু আবাদত হতে পারে তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আবাদত করার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আবাদত হবে যদি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করি এবং রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কাজটি করতে বলেছেন ওই পদ্ধতিতে ওই তরিকায় কাজটি করলে এটি আবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে উমামা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন বিষয়টি আমরা বেশি বেশি অনুসরণ করতে পারি 마শাআল্লাহ বাবা খুবই সুন্দর কথা বলেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন রাসুল উল্লা সাল্ল আলি ছোটবেলাকে যদি আমরা কয়েকটা ভাগে বিভক্ত করি তার মধ্যে একটি ভাগ হচ্ছে যখন তিনি ওই যে হালিমা সাদিয়া এর বাসায় যখন তিনি বড় হচ্ছিলেন সেখানে কিন্তু তিনি এমন করেছেন যে খাবার গুলো ভাগাভাগি করে খেয়েছেন মানে এমন হয়নি যে যে তিনি তিনি সব একা খেয়ে ফেলেছেন তার অন্যান্য ভাই বোনরা ছিল খাবার দাবারে করেননি এটা দেখো একটা গল্প বলি তিনি মায়ের যখন দুধ খাচ্ছেন না তিনি একটা দুধ খেতেন একটা দুধ রেখে দিতেন এই জন্যে কারণ ওই মায়ের আর একটা সন্তান আছে ওই সন্তান যেন কোন অবস্থায় খাবার থেকে বঞ্চিত না হয় এই যে চমৎকার ছোটবেলায় তিনি এটি করেছেন ছোটবেলায় অন্যান্যরা যখন খেলতে যেত তিনিও তাদের সাথে যেতেন কিন্তু তিনি কি করতেন জানো তিনি হয়তো গাছে নিচে বসে আছেন তিনি ভাবতেন চিন্তা করতেন এই যে এই কিছু এই যে এত বিশাল বিস্তৃত আকাশ জমিন আবার এই যে এত বিস্তৃত তোমার মরুভূমি এগুলো কে সৃষ্টি করেছেন এগুলো নিয়ে তিনি ভাবতেন ছোটবেলা তিনি কোন অবস্থায় ওই যে অন্যান্যদের মতো করে একেবারেই আহ ধরো যে সকল কাজগুলোর মধ্যে কোনো বললেন নাই এরকম করেই তিনি দৌড়াদৌড়ি ফর্টি ফ্যাশন মারামারি ইত্যাদি করে তিনি কাটাতেন তিনি ভাবতেন চিন্তা করতেন এটা কেন হয় ওইটা হলে কি হতো এগুলা নিয়ে তিনি ছোটবেলায় তিনি চিন্তা করতেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন তিনি যে হালিমা সাদিয়ার ভাষায় যখন তিনি বড় হচ্ছিলেন এরপর তিনি যখন এর পরের সময়টি সেই সময়টি তিনি কি করেছেন জানো সেই সময়টি যে তিনি দাদার সাথে চাচার সাথে যখন তারতো বাবা মারা যায় জাম ছোটবেলায় তার তার জন্মের জন্মের আগেই মা মারা যান বছর বছর বা দাদার সাথে তিনি লেগে থাকতেন দাদা যেখানে যেতেন সেখানে যেতেন দাদা অনেক বড় বড় কারণ দাদা লিডার ছিল তো দাদা যখন অনেক বিচার আচার করেন সমাজের বিভিন্ন কিছু পরিচালনা করেন কিভাবে তিনি এগুলো করতেন এই কাজগুলো তিনি দাদার সাথে থেকে থেকে এগুলো তিনি শেখার চেষ্টা করতেন এরপরে যখন দাদা মারা যায় তখন তিনি চাচার সাথে থাকেন চাচা তাকে বড় করেন কিন্তু চাচার উপর যেন তিনি কোন অবস্থায় বোঝা না হয়ে যান এই জন্য তিনি চাচার যে বকরিগুলো আছে এগুলো তিনি চারণভূমিতে মানে মাঠে নিয়ে যেতেন সেগুলো কি তদারকি করতেন সেগুলো ঠিক মতো ঘাস খাচ্ছে কিনা এবং সেগুলো অন্যান্য যে খাবার আছে এগুলো লতা পাতা ঠিক মতো খাচ্ছে কিনা এগুলো তিনি দেখাশোনা করতেন এবং দাদার এই কাজে সহযোগিতা করতেন এমন কি দাদার ব্যবসার কাজেও তিনি তাকে সহযোগিতা করতে মানে চাচার ব্যবসার কাজে তাকে সহযোগিতা করতে চাইতেন আরেকটি বড় যখন তিনি হলেন তখন তিনি কি করলেন সমাজে যেন কোন অবস্থায় এই যে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি যেন না হয় এই জন্য হেলফুল ফজুল নামে তিনি একটা প্রতিষ্ঠান একটা সংগঠন তৈরি করলেন ওই সংগঠন আরো অনেক ইয়াং ম্যানরা ছিল তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ বিগ্রহ হয় এগুলো তিনি থামাতেন কেউ যেন কারো উপর জুলুম না করতে পারে এটি তিনি করতেন মানুষ যেখানে বিপদগ্রস্ত সেখানে যেতেন তাদেরকে সহযোগিতা করার জন্য এই কাজগুলো তার ছোটবেলা বিভিন্ন ফ্রেজে তিনি করতেন একটা বেলা যখন তিনি একেবারে ছোট তখন তিনি ভাই বোনদের সাথে অন্যদের সাথে খুব মিলেমিশে থাকতেন কাউকে কোনো কষ্ট দিতেন না তার কারো দুঃখ হলে কারো কষ্ট হলে তার পাশে তিনি গিয়ে দাঁড়াতেন এবং আরেকটি বড় হলে তিনি পরিবারের কাজে সহযোগিতা করেছেন আরেকটু বড় হলে তিনি সমাজে বিভিন্ন ভালো কাজগুলোতে তিনি এঙ্গেজ হয়ে গিয়েছেন এরপরে তো রাসুল ইসলাম যখন তিনি এরপরে নবী হন তারপরে তিনি কেবল মানুষকে দিনের কথাই বলেছেন তাইলে ছোটবেলায় আমরা দেখি যে তার প্রত্যেকটা সময়ে তিনি কোনো না কোনো কাজ কল্যাণ কাজে তিনি তার নিজকে এঙ্গেজ করে রেখেছেন তাহলে আমাদের শিক্ষা আমরা যে আমাদের ছোট একটা সবাইকে ভালোবাসা সবার সাথে খুব আনন্দ সময় কাটানো একটু চিন্তা করা কেবল ফুটতি ফ্যাশন নিয়ে আমরা ব্যস্ত না থাকি এই কাজগুলো কিন্তু রাসুসামের কাছ থেকে আমাদেরকে আহ শিখতে হবে এবং আমাদের এইভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবে সুমাইয়া আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কত বছর বয়সে রোজা রাখব মাশাআল্লাহ বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের বয়স যখন সাত হয়ে তখন থেকে যেন আমরা নামাজ পড়া শুরু করি তাহলে নামাজ মানে হলো কেবল নামাজই না এটা রোজা অন্তর্ভুক্ত এটি অন্যান্য গুলির মধ্যে অন্তর্ভুক্ত এরপর যখন আমাদের বয়স দশ হবে তখন আমাদেরকে বাধ্যতামূলক রোজা রাখতে বলা হয়েছে যেন আমাদের পিতা মাতা যেন আমাদেরকে শাসন করেন যে যেন রোজা আমরা না ভেঙে ফেলি বা নামাজ না কাজা করি এরপর যখন আমাদের একটা পরিণত বয়স হবে এটা মামনিদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে এমন একটা বয়স আছে যখন একটা এটাকে আমরা বলি যে তারা 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 বালেগ হওয়া বা বালেগা হওয়া এরকম একটা সময় আছে ওই সময় যখন আমরা যাব তখন আমাদেরকে পড়তেই হবে পড়তেই হবে কোনো এর কোন আহ ইয়ে নাই ছাড় নাই এক্ষেত্রে আমাদেরকে তখন নামাজ আমাদেরকে পড়তেই হয় তাহলে প্রথমত আমরা কি বললাম আমাদেরকে রোজা রাখতে হয় প্রথম আমরা কি বললাম সাত বছর থেকে আমাদের প্র্যাকটিস করা শুরু করা দরকার দশ বছর বয়স থেকে আমাদের রাখাই উচিত এবং যখন আমরা একটু আরেকটু বয়সে পৌঁছব সেটা আহ কারো জন্য দশ এগারো বারো হতে পারে কারো জন্য তেরো হতে পারে কারো জন্য চোদ্দ হতে পারে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হয় ওই রকম একটা সময় পৌঁছার পর আমাদেরকে মাস্ট রোজা রাখতে কারণ তখন আমাদের এই যে কেরামান আছে না ডান কাদে ফেরেস্তা আছে বাম কাঁধে ফেরেস্তা আছে ফেরেস্তা তখন কিন্তু লেখা শুরু করে দেয় আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি বাবা তা তোমরা ছোটবেলা কিন্তু ভালো কাজে অভ্যাস করা লাগে কারণ আমরা যদি অভ্যাস না করি হঠাৎ করে কিন্তু ভালো কাজ করা যায় না অভ্যাস করে নিতে হয় তো তোমরা ছোটবেলা থেকে ভালো কাজ তোমরা করার জন্য অভ্যাস করে নেবে এই যে সলাত আদায় করা সুয়াম রাখা ইত্যকার কাজ করো ইনশাল্লাহ এবার প্রশ্ন করবে রাদিয়া হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন আমাদের জন্য পালনীয় উৎসব কি কি মাশাআল্লাহ বাবা আমাদের জন্য দুটো পালনীয় উৎসব আছে দুটো কেবল দুটো একটা হলো ঈদ উল ফিতর আর তো ঈদ উল আযহা একটা হলো ঈদ উল ফিতর মানে হচ্ছে যে রমজানে এর পরে আসে রমজানের পরে আসে রোজার পরে আসে আর তো ঈদ উল যেটি হজের পরে হজের মাসে হজের পরে যেটি আমরা করতে দেখি যারা হজ করে না তারা করে যারা হজ করে তারা সেখানে হাদি নামে আর তারা তারা আরেকটা প্রাণী করে যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এই দুটো উৎসবই কেবল আমরা করতে পারি আর অন্য যা কিছু আছে এগুলো কিন্তু বাইরের লোকদের উৎসব এগুলো আমাদের উৎসব নয় আমরা যদি নতুন কোন উৎসব আমাদের মধ্যে তৈরি করি তাহলে যেটা হয়ে যাবে এটা তখন ইসলামের মধ্যে নতুন কোনো কিছু অনুপ্রবেশ করা হয়ে যাবে এবং এটা কিন্তু অনেক সময় শেরিক হয়ে যেতে পারে এটা অনেক সময় শেরিক হয়ে যেতে পারে কেন শেরিক হতে পারে কারণ আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে একটি পূর্ণ ইসলাম দিয়েছেন এখন আমরা যদি মনে করি যে না আসলে এরকম একটা দিবস থাকা দরকার ছিল এমন একটা উৎসব থাকা দরকার ছিল তাহলে আমরা মনে মনে এমন একটা ভাবনা তৈরি করলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসুল মনে হয় বুঝতে পারেন না যে এরকম একটা দিবস থাকা দরকার ছিল অথবা আমাদের মনে ইসলাম পূর্ণাঙ্গ নয় এই জন্য এখানে এই দিবসটা নেই অথবা আমরা নতুন করে এখানে কিছু একটা যোগ করি তাহলে আল্লাহর প্রতি আমরা জুলুম করলাম রাসুলের প্রতি জুলুম করলাম ইসলামকে আমরা অপূর্ণাঙ্গ মনে মনে করলাম এর মাধ্যমে আমরা বড় ধরনের গুনা করি যেটা গুণা কবিরা গুণা বলা হয় সেই জন্য তোমাদেরকে যেটা বলবো বাবারা তোমরা কখনোই ইসলামের এই দুটো উৎসবের বাইরে কোন নতুন উৎসব তোমরা পালন করবে না যেটাকে ধরো এই যে কিছুদিন আগে বিভিন্ন ধরনের উৎসব গিয়েছে দেখো আবার ওই যে থার্টি ফার্স্ট আসে আবার ধরো তোমাদের এই যে পহেলা বৈশাখ একটা তৈরি হয় আবার কি কি যেন তোমাদের অনেক ধরনের দিবস দেখো না এই যে কত ধরনের দিবস আছে এগুলো কিন্তু মুসলমানরা এগুলো পালন করতে পারে এগুলো খ্রিস্টানরা পালন করুক হিন্দুরা পালন করুক বৌদ্ধরা পালন করুক ইহুদিরা পালন করুক কিন্তু তারা করুক কিন্তু আমরা আল্লাহ তাআলার চুজেন পিপল আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্বাচিত বান্দা মুসলিমদেরকে আল্লাহ তাআলা আলাদা করে নির্বাচন করেছেন আল্লাহ সুবহান বলেছেন ওয়া ক্যাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা শ্রেষ্ঠ তোমরা জাতি ফলে আমাদের কার্যকলাপগুলো অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ আমরা যেন এমন কিছু না করি যার কারণে আমাদের দিন বিকৃত হয় এখানে আমরা ইসলামের মৌলিকত্ব যেটা আছে নষ্ট করে ফেলি সেজন্য তোমরা এই যে ধরো দিবস পালন করা যায় না মৃত্যু দিবস পালন করা যায় না কি বলে তোমার নতুন বর্ষ উদযাপন দিবস পালন করা যায় না ভালোবাসা দিবস পালন করা যায় না পিতা দিবস পালন করা যায় না মা দিবস পালন করা যায় না এগুলো কোনো দিবস বলতে কিছুই নাই ইসলামে ইসলামের কেবল দুটোই উৎসব আছে একটা হলো কি

বাবা যদি এমন হয় যে কেউ ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে তিনি উঠতে পারেননি তিনি অথবা তিনি ভুলে গিয়েছেন এই কারণে তিনি পড়েননি তাহলে যখনই তার মনে পড়বে বা যখন তিনি ঘুম থেকে উঠবেন তখনই তিনি নামাজ পড়ে ফেলবেন ইচ্ছাকৃত ভাবে সময়ের পরে নামাজ পড়া এটা কবিরা গোনা এবং কবিরা গোনা মানে হলো এত বড় গোনা যে গুণা তবানা করলে আল্লাহ তালা ক্ষমা করেন না ফলে সময়ের মধ্যেই আমাদেরকে নামাজ পড়তে হয় সময় মানে কি যেমন ফজরের নামাজ হলো সূর্য ওঠার আগে আসরের নামাজ হলো সূর্য অস্ত যাওয়ার আগে মাগরে নামাজ হলো সূর্য অস্ত যাওয়ার পরে এসার নামাজ হলো রাত বারোটা হওয়ার আগে এই যে প্রতিটা নামাজের একটা টাইম টেবিল আছে এই টাইম টেবিলের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে হয় কেউ যদি এই টাইম টেবিলের মধ্যে নামাজ না পড়ে তাহলে তার নামাজ হবে না অথবা তার কবিরা গুণা হবে দুইটা অবস্থায় কেবলমাত্র এই টাইমের বাইরে ব্যক্তি নামাজ পড়তে পারে একটা হলো তিনি আসলে ঘুমিয়ে পড়েছিলেন ঘুম থেকে তিনি উঠতে না কারণ ঘুম থেকে যদি আল্লাহ কাউকে না জাগান তাহলে ব্যক্তি জাগতে পারে না দ্বিতীয়ত বিষয় যে তিনি আর আল্লাহবা তাকে ভুলিয়ে দিয়েছেন অথবা শয়তান থেকে ভুলিয়ে দিয়েছেন এই কারণে এই ব্যক্তি যখনই তার মনে পড়বে অথবা যখনই তিনি ঘুম থেকে উঠবেন তখনই তিনি নামাজ আদায় করবেন তাতে তার গুণা হবে না ইনশাআল্লাহ তাতে তার গুণা হবে না আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সেই জন্যে ফজরের নামাজে আমরা যদি ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠে গেছে তাইলে আমরা তখনও ফজরের নামাজ আদায় করে নিতে পারবো এবং আদায় করে নিতেই হবে সেই সময় আমাদেরকে নিতেই হবে আদায় করে গোনা হবে না আমরা সব পেয়ে ইনশাআল্লাহ বন্ধুরা আর কারোর কি কোনো প্রশ্ন আছে আমরা কি অনুষ্ঠানটিকে শেষ করতে পারি জি বাবা সামিহা খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল ও রাদিয়া মনে হয় কোন প্রশ্ন করবে না রাদিয়া না আমার রাদিয়া তুমি প্রশ্নটি করতে পারো স্যার আমরা কি মজা করে মিথ্যা কথা বলতে পারবো হ্যাঁ বাবা মিথ্যা হারাম মিথ্যা কখনোই কোন মুসলিম মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা কেবল মাত্র যারা মুনাফিক তারা বলে মুনাফিক মানে হলো যাদের দুইটি মুখ রয়েছে দুইটা মুখ মানে কি তারা এই সময় এই কথা বলে ওই সময় ওই কথা বলে এবং এদেরকে আল্লাহ এত ঘৃণা করেন যে আল্লাহ সব বলেছেন মোনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তো ফলে মোনাফেকরা কেবল মিথ্যা কথা বলে

বলে হ্যাঁ তাকে দিতে চেয়েছি কি খেজুর বলে তুমি যদি তাকে খেজুর না দিতে এমনি বলতো আসো তোমাকে দেব তাহলে এটা তোমার কতিবাত আলাই কে কাজি বাথুন তোমার নামে এটা একটা মিথ্যা কথা বলেছে বলে লিখা হতো সেজন্য আমাদেরকে কখনোই মিথ্যা কথা বলতে নাই হাদিস এসছে খুব মনোযোগ দিয়ে হাদিসটি তোমরা শুনবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলতেই থাকে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির নাম মিথ্যাবাদীদের তালিকায় লিখে রাখেন আর কারো নাম যদি মিথ্যাবাদীদের তালিকায় লিখে রাখা হয় তাহলে তার কোনো উপায় নাই সে ব্যক্তি বাঁচতে পারবেন মানে আখেরাতে তার জন্য ভয়ঙ্কর খারাপ অবস্থা তার জন্য অপেক্ষা করবে সেজন্য মিথ্যা কখনোই বলা যাবে না মজা করে মিথ্যা কথা বলা যায় না হাসি ঠাট ঠাট ছলে মিথ্যা কথা বলা যায় না অথবা 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 কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যায় না কোন অবস্থায় মুসলিম মিথ্যা কথা বলতে পারে না বন্ধুরা আর কেউ কি কোন প্রশ্ন করতে চাও তাহলে শায়েক আমরা কি অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি জি বাবা তোমাকে অনেক ধন্যবাদ খুবই সুন্দর করে তুমি অনুষ্ঠানটা অ্যাঙ্করিং করো অনেক ভালো মাশাল্লা তুমি কে আল্লাহ তালা অনেক 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 বড় করুন। তোমরা সকলেই যেন দিনের অনেক বড় দায় হতে পারো সকলে যেন দিনের জন্য তোমরা কাজ করতে পারো তোমাদেরকে আল্লাহ ভালো হওয়া মারিয়াম আলেম আসিয়া বিনতে মোজা হেম ফাতেম আলাদিয়া আল্লাহ তাআলা আয়েশা বিন্তে আলাদী আল্লাহ তালা আনহা এদের মতো করে আল্লাহ তালা কবুল করে নিন এবং তোমরা যেন গোটা পৃথিবীকে ইনশাআল্লাহ আলোকিত করতে পারো তোমাদের দিনের জ্ঞানের মাধ্যমে দিন প্রচারের মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে সেভাবে কবুল করে এবং কিডস ক্রিয়েশন কে আল্লাহ তালা কবুল করে নিন আমিন বন্ধুরা শেষ হয়ে আমাদের আজকের সময় আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মতো শিশুরা অনেক কিছু জানতে পারছে ধন্যবাদ সবাইকে বিশেষ করে মুখতার আহমদ স্যার আপনাকে সুক্রিয়া জানাচ্ছি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আসসালাম